এই মাসটি আমরা কিভাবে কাটাবো একজন জন্য এই কিভাবে কাটানো উচিত একজন মুসলিমের জন্য এই মাসটি কিভাবে কাটানো উচিত একজন তলিবুল ইলমির জন্য ছাত্রের জন্য কিভাবে এই মাছটি কাটানো উচিত এবং একজন মুসলমানের জন্য এই মাছটি কিভাবে কাটানো উচিত আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো বলবো আসসালামু আলাইকুম ও ওরকাতিল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মাহেরমজানের প্রাণ ঢালা শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো পবিত্র রমজানুল করিম একটি মুমিনদের জন্য বরকতের মাস এবং এটি প্রশিক্ষণের মাস এই মাসটি আমরা কিভাবে কাটাবো একজন দায়ীর জন্য এই মাসটি কিভাবে কাটানো উচিত একজন মুসলিমের জন্য এই মাসটি কিভাবে কাটানো উচিত একজন তলিবুল ইলমির জন্য ছাত্রের জন্য কীভাবে এই মাসটি কাটানো উচিত এবং একজন মুসলমানের জন্য এই মাছটি কিভাবে কাটানো উচিত আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক শুরুতে আমরা পবিত্র কালামুল্লা থেকে একটি আয়তে কারিমা তেলাবাদ করছি আল্লাহ সুবাহান হুয়া চালা ইরশাদ করলেন ইয়া আয়ু হাল্লাদিন আনু কুতিবা আলাই কুমু সিয়ামু কামা কুতিবা আল্লাদিন আমি কবলি কুম লা আল্লা কুম তাত্তাকুন হে মোমিনগণ তোমাদের নিকট রমজানকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আদম আলাই সালাতুয়া সালাম থেকে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সকল সকল উম্মতের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছিল ঠিক তেমন আমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে কেন লা আল্লা কুম তাত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো এই আয়াতের তাপসির দ্বারা প্রমাণিত যে রমজানুল করিম হচ্ছে রমজানুল মোবারক হচ্ছে তাকোয়ার মাস বরকতের মাস এই ইবাদত বন্দিকের মাধ্যমে একজন মানুষ সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত হতে পারে প্রিয় দর্শক এই রমজান মাসে আমাদের যেভাবে রুটিন হওয়া উচিত সেটা হচ্ছে এই রমজান মাসে আমরা কতটুকু কোরআনতালওয়াত করব আমাদের রুটিন করা উচিত কতটুকু তাপসির পড়ব কতটুকু তরজমা পড়ব কতটুকু পড়াশোনা করবো কতটুকু এই বন্দি করবো তাজবি তহালিল কতটুকু করব কতটুকু দরুদ শুরিফ পড়ব এবং এই মাসটিতে আমরা কতটুকু পড়াশোনা করব আমরা যদি কখনো যদি আমরা মিডিয়াতে কাজ করি তাহলে আমরা ইসলামিকভাবে কতটুকু কাজ করতে পারব রুটিন করা উচিত তথা এই মাসটি হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য সফলতার একটি গুরুত্বপূর্ণ সময় হোক তলিবুল আলিম হোক একজন মুসলমান হোক একজন স্কুলের ছাত্র কলেজের ছাত্র মাদ্রাসার ছাত্র একজন সাধারণ মানুষ প্রত্যেকের জন্য এই মাসটি প্রশিক্ষণের মাস কারণ আপনি যেভাবে তাকান সেভাবে আপনার জন্য এখানে সফলতার কল্যাণ রয়েছে এই জন্য নবী করিম সালি সাল্লাম বলেছেন এই মাসটি এক রাকাত নামাজ পড়লে সত্তর রাকাত নামাজের সমান এবং এই মাসে এক রাকাত ফরজ নামাজ সত্তর রাকাত ফরজনামাজের সমান এবং একটি নফল নামাজ এবং এক রাকাত ফরজ রাকাতের সমান প্রিয় দর্শক নবী করিমাল্লাম আরও বলেছেন যে তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে ফলে তা দৌড় তোমরা সেটাকে ছেড়ে দিও না আমরা যেভাবে রুটিন করবো প্রথমত সাহারি সাহারির জন্য আমরা ঘুম থেকে উঠব ঘুম থেকে উঠে আমরা স্তেঞ্জা করব অজু করব মেসওয়াক করব। কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মেসওয়াক করো আমি যদি আশঙ্কা করতাম তোমাদের জন্য কঠিন হয়ে যাবে তাহলে আমি তোমাদেরকে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাকে আবশ্যক করে দিতাম নবী করিম সাল্লাহ সাল্লাম যদি আবশ্যক করতেন তাহলে এটা আমাদের জন্য ফরজ হয়ে যেত কিন্তু আমাদের জন্য এটা ফরজ নয় বরং সুন্নাত এবং ওলামাই কেরাম এবং বিশেষজ্ঞরা ডাক্তাররা পর্যন্ত গবেষণা করে বের করেছেন যে মেসোয়াকের মাঝে এত কঠিন রোগ আরোগ্য লাভ করে যে মেসোয়াকের মাধ্যমে অনেক কঠিন রোগ আরোগ্য লাভ করে মানসিকভাবে প্রশান্তি লাভ করে আমরা ব্রাশ করি ব্রাশের চাইতে মেসোয়াক হাজার গুণ বেশি উত্তম নবী করিম সাল্লাহ একটি সুন্হ জিন্দা করার স্বার্থে আমাদের উচিত মেসোয়াক ব্যবহার করা প্রিয় দর্শক তারপরে আমরা সাহারি খাবো সাহারি খাওয়ার পরে আমরা খুব তাড়াতাড়িতে মসজিদে চলে যাব এবং মসজিদে চলে গিয়ে ফজর নামাজ জামাতের সাথে আদায় করব এরপরে ফজর নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত আমরা জিকে রাজগাদ তাসবি তাহালিল করব নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনাস রাদি আল্লাহ তাল আনহু আনাস রাদি আল্লাহ আনহু থেকে পরিণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজার নামাজ আদায় করলো এবং সূর্যোদয় পর্যন্ত তাসবি তাহালিল জিকে রাজগার করলো এবং সূর্য উদয়ের পরে দুই রাকাত নামাজ আদায় করলো তাকে একটি পূর্ণ হজ এবং একটি উমরার সোহাব দেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক সেজন্য আমাদের যাদের সম্ভব আমরা যেন ইশরাকের নামাজ আদায় করি এবং সাস্তের নামাজ পারলে আদায় করব এরপরে প্রয়োজনীয় কাজগুলো সারবো এরপরে জামাতের সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করব ইন্নাসলাতা কানাত আলাল মুখমিনি নাকিতা বা মওকুতা নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময় ফরজ করে দেওয়া হয়েছে এটাকে যেন আমরা অবহেলা না করি জামাতের সাথে নামাজের মাঝে একটা প্রশান্তি পাওয়া যায় আন্তরিকতা আছে আমরা ইসলামের দিকে ও ঝুঁকি যেতে হবে কারণ এখানে আমাদের সারা জীবন পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই ওমা খলাক্তুল জিন্নাবল ইনসা ইল্লা আলী আবদুল আমি তোমাদেরকে শুধু আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অন্য কারো ইবাদাত করার জন্য নয় লা তুশরিক বিল্লাহি হিসাই কাজে আল্লাহর সাথে শরিক করতে নিষেধ করে দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যে শুধু আমার ইবাদাত করবে এবং এই যে রমজান মাস এটা আমাদের জন্য প্রশিক্ষণের মাস তারপরে আমরা যখন ইফতারের সময় হবে ইফতারের পূর্বে আমরা ইফতারি করব ইফতারি করার পরে সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব মাগরিবের নামাজের পরে আমরা পারলে ছয় রাকাত আবীরের নামাজ আদায় করব নবী করিম সাল্লাম বলেছেন আবিআল আনহু কল রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে পাঁচ জামাতের সাথে মাগরীবের নামাজ আদায় করলো এবং যা নামাজে বসলো কারোর সাথে কথা বলল না দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়ল তার জন্য বারো বছরের নফল এ বন্দীগীর সওয়াব দিয়ে দেওয়া হবে সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা আবীরের নামাজ আদায় করব তারপরে সালাদু তারাবির জন্য প্রস্তুতি নিব আমরা বিশ্বাকাত তারাবি পড়ব বিশ্বাকাত তারাবির মাঝে বরকত কমই নয় বিশ্বাকাত আদায় করব এবং আমরা তারপরে তারাবির নামাজের পরে গুমের প্রস্তুতি নিব এবং শেষ সাথে উঠে তাহার জুতের নামাজ আদায় করবো দেখেন আপনি সারা পৃথিবী যখন নিস্তব্ধ সারা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমে ঘুমে আচ্ছন্ন তখন আপনি উঠলেন মহান প্রভুর সাথে মোলাকাতের জন্য তার সাথে দুইটি রাকাত নামাজ আদায় করলেন চার রাকাত নামাজ আদায় করলেন জি কে রাজগার তাজবি তাহালিল করলেন কান্নাকাটি করলেন পৃথিবীতে এমন কোনো কিছু নাই যা আপনাকে আল্লাহ তারা দিতে পারে না এমন কোনো কিছু নাই সব কিছু আল্লাহ দিতে পারে আপনি যা চান তাই দিবে রাতে উঠুন দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করুন ইনশাল্লাহ আজকে থেকে আমিও প্রস্তুতি নিব রমজানের তিরিশটি রমজান যেন সালাতুল তারাবি এবং সালাতুল তাহাজুদ যেন আমাদের মিস না হয় আমাদের উচিত আমাদের জন্য এই যেমন এই মাসটিতে যেন আমাদের কখনো মিস না হয় প্রিয় দর্শক আজকে আর দীর্ঘ আলোচনা করবো না সকলেই যেন রমজান মাসটাকে ইবাদতের মাস হিসাবে এবং এই মাসটি প্রশিক্ষণের মাস হিসাবে সফলতার জন্য একজন ছাত্রের জন্য তলিবুল আলীমের জন্য একজন দায়ী ইলাল্লার জন্য একজন মুসলিমের জন্য এই মাসটি প্রশিক্ষণের মাস সেই আমরা আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করবো আজকে প্রথম রমজান আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করব ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন ওয়সালামু আলাইকুম ওরহমতুল্লাহি